প্রিয় দর্শক, আপনি যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করেন এবং হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো আপনি যদি লারসিন অফ করতে চান, কিভাবে আপনি লারসিন অফ করবেন সেই জিনিসটাই এখন দেখাবো। খুব সহজেই, আপনি যখন টেলিগ্রামে ঢুকেন বা বাইর হন, কেউ কিন্তু আপনাকে দেখতে পারবে না বা বুঝতে পারবে না আপনি কখন আসছেন এবং কখন বেরিয়ে গেছেন। কিভাবে করবেন তো আপনারা চলুন দেখে আসি। প্রিয় দর্শক, আপনি যদি টেলিগ্রাম ইউজ করেন এবং টেলিগ্রামের যদি আপনি লারসিন অফ করতে চান, কিভাবে করবেন সেটাই এখন দেখাবো। লারসিন বলতে আপনি জানেন যে আপনি যখন যে কোনো একটা অ্যাকাউন্টে ট্যাপ করবেন, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লারসিন দেখাচ্ছে। তো এটা কিভাবে বন্ধ করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের যে টেলিগ্রাম অ্যাপসটি আছে সেটিতে আপনি ট্যাপ করবেন। করার পরে এখানে আপনি যে টেলিগ্রামের অপশনগুলো আছে, অর্থাৎ আপনার যে যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে সবগুলো দেখা যাচ্ছে। তো আমি এখন একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে ট্যাপ করব। তো একটি নামের উপরে ট্যাপ করার পরে কিন্তু উপরে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লারসিন দেখা যাচ্ছে। তো এটা যদি আপনি বন্ধ করতে চান কিভাবে করবেন সেটাই এখন দেখবেন। এর জন্য সর্বপ্রথম আপনি আপনার টেলিগ্রামের থ্রি লাইন মেনু যে দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন। তারপর এরকমভাবে আপনি একটি মেনু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে সেটিংস নামে অপশনটি আছে সেইটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো এই অপশনটিতে আপনি আরেকবার ট্যাপ করবেন। করার পরে এখানে আপনি যে প্রাইভেসি এবং সিকিউরিটি অপশন আছে সবগুলো অপশনই কিন্তু এখানে পেয়ে যাবেন। প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে লারসিন অ্যান্ড অনলাইন, তো এটা এভরিবডি দেওয়া আছে। অর্থাৎ এভরিবডি দেওয়ার ফলে কিন্তু এখানে যতগুলো আমার কন্ট্যাক্ট আছে সবগুলোতেই কিন্তু আমার এই লারসিনটা কিন্তু দেখাবে। এজন্য এখানে আপনি সর্বপ্রথম ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এভরিবডি আছে, মাই কন্ট্যাক্ট আছে, নোবডি আছে। তো আপনার যদি লারসিনটা অফ করে রাখতে চান তাহলে এখান থেকে আপনার যে নোবডি আছে সেখানে আপনি ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু এখনের পর থেকে আপনার যে কন্ট্যাক্টগুলো আছে, অন্যান্য যে ফ্রেন্ড সার্কেলরা আছে, সেই কন্ট্যাক্টকে কিন্তু ঢুকে আপনার যে লারসিন, অর্থাৎ কখন ঢুকছেন, কখন বেরিয়ে যাচ্ছেন, সেইটা কিন্তু আর এখন থেকে দেখতে পারবে না। তো এই অপশনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানার জন্য। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।